আসসালামু আলাইকুম, আমি শামসাদ শানিন। পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা যারা সিএসসি নিয়ে পড়ি অথবা আমাদের ডিপার্টমেন্ট যাদের ডিপার্টমেন্ট সিএসসি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো পাইথন। ঠিক আছে, পাইথন হলো একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি। পাইথনের বিস্তারিত বা পাইথন বিগিনার হিসেবে আমরা কীভাবে আমাদের প্রোগ্রামিংটাকে আরও অ্যাডভান্স করতে পারবো তার জন্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালটি থাকবে। ভিডিও টিউটোরিয়ালটিতে দেখানো হবে যে কীভাবে পাইথনের বেসিক কোড থেকে একদম প্রো লেভেলে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় সেটা নিয়ে একটা বিস্তারিত টিউটোরিয়াল থাকবে। প্রতিটি টিউটোরিয়ালের জন্য পার্ট পার্ট আকারে থাকবে, যেহেতু পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের অবশ্যই কিছু সময়ের প্রয়োজন হয়। আর আমরা যারা আইবি স্টুডেন্ট, ঠিক আছে, আইবি স্টুডেন্টদের জন্য একটা লিঙ্ক অথবা আইবি তারা দিয়ে দিয়েছেন, অ্যান্ড সবচেয়ে ভালো একটা তাদের এক্সারসাইজ অর্থাৎ গুগল কলাপ ইউজ করে খুব সুন্দরভাবে এক্সারসাইজ সিস্টেমে সাজিয়ে দিয়েছেন। ঠিক আছে, আমি চাচ্ছি সেই গুগল কলাপ থেকেই আমার ভিডিও টিউটোরিয়ালটা শুরু করতে। সো দেরি না করে আমি একদম শুরু থেকে যেভাবে আপনার আইবির অ্যাকাউন্টে লগ ইন করতে হয় সেটার প্রসেস আমি দেখাই দিব, এবং প্রত্যেকটা ক্লাসরুমে কীভাবে রেজিস্ট্রেশন বা কীভাবে লগ ইন করে নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে গুগল কলাপে অ্যাক্সেস পাওয়া যাবে সেটাও আমি একটা বিস্তারিত ভিডিও আমি এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজার, আপনারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার অথবা মাইক্রোসফট এজ যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। আপনারা এখানে মাইক্রোসফট এজ ব্রাউজার ওপেন করে এখানে জাস্ট লিখবেন google.com অথবা গুগল থেকে সার্চ দিলেই গুগল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন ইন করে নেবেন। ঠিক আছে, আমি যদি একটা দেখাই, যেমন আমার আইবির একটা অ্যাকাউন্ট যদি আমি দেখাতে চাই, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো, দিয়ে আইবির অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব। ওকে, আমরা আইবির অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ওকে, আমাদের পাসওয়ার্ড যে দিয়ে দিব, যার পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে এখানে যে অপশন আছে, এখানে দেখেন আমাদের জিমেল অপশন আছে, ক্লাসরুম আছে, আপনার ক্লাসরুমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সিএসসি যে ল্যাবটা আছে অথবা এখানে দেখে আমাদের ইন্টারফেসের যতগুলো সবগুলো এখানে আপনার দেখতে পাবেন। ওকে, আপনার যতগুলো কোর্স আপনারা লগ ইন করেছেন সব লগ ইন প্যানেল এখানে শো করবে। সো আমি দেরি না করে সিএসসি ল্যাবের যে এটা আছে ওখানে চলে যাবো। সিএসসি ল্যাবের ক্লাসরুমে ঢুকলাম, ঢোকার পর এখানে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লাস ওয়ার্কে এখানে ক্লিক করার পর এখানে দেখবো যে আমাদের এই যে ওয়ার্কবুক নামে একটা অপশন আছে, কলাপ ওয়ার্কবুক। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এই যে ওয়ার্কবুক ওয়ান লিঙ্ক একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করলে যদি এখানে ক্লিক করে যদি না আসে, তাহলে রাইট ক্লিক করবো মাউসের রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ওকে, এখানে ক্লিক করলেই এই যে আমাদের নিউ ট্যাবে লিঙ্কটা ওপেন হবে। আচ্ছা, এই লিঙ্কটা অবশ্যই আইবি স্টুডেন্টের জন্য যে মেইল আছে ওই মেইলটা আমাদেরকে ইউজ করতে হবে। অ্যান্ড এটা কীভাবে সেভ করা হয় সেটা বা কীভাবে সেভ করা হয় সেটা ফাইলে ক্লিক করে এখানে সেভ অপশন আছে, সেভ আ কপি ইন ড্রাইভ এখানে ক্লিক করতে হবে যদি আপনি সেভ করে রাখতে চান। আর আপনি যে প্র্যাকটিসে ইউজ করতে পারেন প্রতিনিয়ত, আপনি এখানে গিয়ে এই লিঙ্কে ওপেন নিউ লিঙ্ক ক্লিক করে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আর যাদের কাছে কলাবের লিঙ্কটা নেই, কমেন্টে জানিয়ে দেবেন যে যদি কলাবের লিঙ্কটা লাগে দিয়ে দেওয়া হবে। ওকে, যাই হোক, হ্যাঁ, বেসিক প্রিন্ট থেকে যদি আসি, এখানে দেখতে পারবেন যে প্রিন্টে আমরা জানি যে প্রিন্টের ভিতরে যে মানে সিঙ্গেল কোয়ারেশন অথবা ডাবল কোয়ারেশন যেই কোয়ারেশন ইউজ করা হোক না কেন, আপনি প্রিন্টের ভিতরে এই কোয়ারেশনের ভিতরে যা লিখবেন আপনাকে প্রিন্ট আউট হিসেবে অর্থাৎ আউটপুট হিসেবে সেটাই আপনাকে দিবে। ওকে, আমি যদি আবার একটু রান করে দেখাই, এখানে যদি রানে ক্লিক করি, রানে যদি ক্লিক করা হয় দেখেন এখানে জাস্ট শো করবে সেম এই যে হ্যালো পাইথন, দিস ইজ মি ট্রাইং টু লার্ন ইউ। আপনি এখানে যা লিখবেন তাই এখানে শো করবে। আচ্ছা, এখানে জাস্ট রানটা শুনে নিই, আমি আপনাকে বই গেলে আমি আপনাদেরকে আর একটু ভালো বোঝাতে পারবো। এই যে এখন রান হচ্ছে, ঠিক আছে, এই যে হ্যাঁ রান হচ্ছে, এই দেখেন সেম আনপুট। আমি যদি এখানে একটা জাস্ট ইউ পরে একটা ডাবল থ্রি দিয়ে দিই, তারপরে দেখেন সেম আউটপুট দিবে। ওকে, সেম আউটপুট বলতে আমি এখানে যা যা লিখি তাই এখানে আউটপুট আকারে দিবে। এরপর যদি আমি এখানে, আচ্ছা, এখানে স্ল্যাশ অ্যান্ডটা কেন ইউজ করা হয় যদি কারো প্রশ্ন থাকে, স্ল্যাশ অ্যান্ডটা আমরা জানি, আমরা যদি আমি একটা নোটপ্যাড যদি ওপেন করে দেখাই আপনাদের, সাপোজ একটা নোটপ্যাড আমি ওপেন করলাম, ওপেন করার পর সাপোজ টু কমা দিয়ে এখানে যে ইন্টার দেওয়া হচ্ছে না, এই যে আমরা যে একটা ইন্টার ইউজ করতেছি কিবোর্ডে, যে ইন্টার ইউজ করতেছি, এই ইন্টার ইউজ করার জন্যই আমাদের পাইথনে কী ইউজ করা হয়, আমাদের পাইথনে ইউজ করা হয় হলো, আমি যদি একটু বড় করি, হ্যাঁ, পাইথনে ইউজ করা হয় স্ল্যাশ ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, ব্যাক স্ল্যাশটা আপনারা কোথায় পাবেন, এই কিবোর্ডের একটু উপরের দিকেই পি এর পরে দেখবেন
সেকেন্ড ব্র্যাকেটের দুইটা অপশন আছে সেকেন্ড ব্র্যাকেটের পরেই তার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের পরে দেখেন তার পাশে একটা লম্বা লাইন থাকবে এবং এই যে ব্যাকা ব্যাকা একটা স্ল্যাশ থাকবে একে বলা হয় ব্যাক স্ল্যাশ ঠিক আছে ব্যাক স্ল্যাশে ক্লিক করলেই দেখবেন যে আপনার এরকম একটা স্ল্যাশ আসবে এবং তারপরে আপনাকে অবশ্যই এন দিতে হবে এই এন দিলে আপনি বুঝতে পারবেন যে ধরেন সাপোজ আপনি যদি একটা নাম লিখে দেন টু টু লিখে কমা দিয়ে আপনি যদি লিখে ইন্টার দিয়ে যান এই ইন্টারের কাজটাই মেনলি করা হলো আপনার স্ল্যাশ এন ওকে স্ল্যাশ এনটা কী করে ইন্টারের কাজ করে আপনি এখানে দেন স্ল্যাশ এন দিয়ে শামসাদ বা আমার নামটা যদি আমি লিখতে চাই এই যে এই নামটা লেখার জন্য আমাদেরকে এই ইন্টার ইন্টারটা ইউজ করার জন্যই আমাদেরকে স্ল্যাশ এন ইউজ করতে হবে ঠিক আছে আমি যদি আবার যদি ওখানে চলে যাই এই যে এখানে যদি আসি এখানে দেখেন এই যে স্ল্যাশ এন দিয়ে এই যে মাহমুদুল হক ভুইয়ান যে লিখেছিল তারপর কমা দিয়েছে কমা দিয়ে অ্যাডজয়েন্ট লেকচার কমা দিয়ে আবার দেখেন স্ল্যাশ এন ইউজ করে সিএসসি 101 এই যে দেখেন টু এর পরে মাহবুবুল হক ভুইয়ান এই যে কমা দিল এই যে স্ল্যাশ এন মানে কী হলো এই যে ইন্টারের মতো কাজ করে পরের লাইনে এসে পড়লো ঠিক আছে মাহবুবুল হক ভুইয়ান অ্যাডজয়েন্ট লেকচার সিএসসি 101 এই যে প্রত্যেকটা যেখান প্রত্যেকটা জন্য ইন্টার দিয়েছে ইন্টার মানে ইন্টারের পরিবর্তে এখানে স্ল্যাশ এন ইউজ করা হয়েছে ব্যাক স্ল্যাশ এন ইউজ করা হয়েছে এবং পরবর্তীতে এই যে সিএসসি ডিপার্টমেন্টের একটা কোর্স এডিটর হিসেবে এখানে জাস্ট আপনারা আপনাদের ভ্যালু দিয়ে দিয়ে মানে যেটা লিখবেন সেটা এখানে শো করবে ওকে এরপর এরপর আমি যদি আসি প্রিন্ট ইউর ফুল নেম এবং ডিপার্টমেন্ট নেম এখানে বলা হয়েছে পুরো নাম এবং ডিপার্টমেন্টের নাম লেখার জন্য ঠিক আছে আমি যদি প্রিন্ট যদি আমার নামটাই যদি আমি শো করতে চাই জাস্ট প্রিন্ট লিখবো প্রিন্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দিলে অটোমেটিক দেখবে যে ক্লোজ ব্র্যাকেটও কিন্তু এসে পড়বে ঠিক আছে এখন এখন আমরা এখন বলছে যে নাম এবং এখন এখানে বলেছে আমি যদি একটু এখানে ক্লিক করি দেখেন এখানে বলছে যে ফুল নেম আচ্ছা ফুল নেম যদি ফুল নেমটা আমার ফুল নামটা আমি যদি দেখি এখানে আমার ফুল নেম লিখলাম অবশ্যই আমাকে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতে হবে এটা আমার সবাইকে মাথায় রাখতে হবে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতে হবে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করে আমাদের নাম লিখতে হবে ওকে নাম লিখে এরপর বলছে যে অ্যান্ড ডিপার্টমেন্ট নেম আমি যদি ডিপার্টমেন্ট নেমটাও যদি শো করতে চাই কমা দিয়ে আমি এখানে লিখবো সিএসই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমি এখন আমি যদি এটা আউটপুট দিতে চাই তাহলে আপনি খেয়াল করবেন যে আমি এখানে প্রিন্টের ভিতরে যা দিয়েছি সেটা কিন্তু আউটপুট দিতে চাই দেখছেন জাস্ট আমাকে সিঙ্গেল কোয়োটেশন ইউজ কেন করা হয় কারণ সিঙ্গেল কোয়োটেশন যদি আমি ইউজ না করতাম তাহলে কী হতো কোড আমার ইরর দেখাতো কারণ সে বুঝতে পারতো না যে আমি এখানে পিছনে মানে ভিতরে আমি কতটুকু আমি এখানে আউটপুট দিতে যাচ্ছি সিঙ্গেল কোয়োটেশন দ্বারা আমি বোঝাতে পারতেছি যে আমি আমার কতটুকু আউটপুট আমি দিব কিন্তু এখানে যদি আমি কোনো কিছু না দিই দেখেন আমার কোড কিন্তু ইরর হয়ে যাবে কারণ সে বুঝতে পারবে না যে আমি কী প্রকাশ করতে চাই এখানে লেখা আসতেছে ইনভ্যালিড সিনট্যাক্স মানে সে বুঝতে পারতেছে না যে আমি এখানে কিছু মানে বা কী আমি ফরগেট মানে কমা দিতে ভুলে গিয়েছি কিনা বা আমি কোয়োটেশন দিতে ভুলে গিয়েছি কিনা এই জন্য আমাকে অবশ্যই কী করতে হবে কোয়োটেশন দিয়ে আমাদেরকে আউটপুটটা বের করার জন্য আমাদেরকে দিতে হবে কোয়োটেশনে ঠিক আছে আমি কোয়োটেশন আপনার সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতে পারেন ডাবল কোয়োটেশন ইউজ করতে পারেন ট্রিপল কোয়োটেশন পর্যন্ত ইউজ করা যায় তবে আমরা এটাও জানি যে সি প্লাস প্লাস প্রোগ্রামে কিন্তু ডাবল কোয়োটেশন ছাড়া আউটপুট আসে না আর পাইথন পাইথন প্রোগ্রামটাকে আরও সহজ করে দিয়েছে পাইথন প্রোগ্রামটা সহজ করে সিঙ্গেল কোয়োটেশন ট্রিপল কোয়োটেশন থেকে শুরু করে সিঙ্গেল কোয়োটেশন ডাবল কোয়োটেশন এবং ট্রিপল কোয়োটেশন তিনটা কোয়োটেশনই ইউজ করা যায় পাইথনে এবার আসি এই দেখেন মাই নেম এখানে আমি যদি এটা কপি করে আমি যদি নোটপ্যাডে নিয়ে যাই নোটপ্যাডে যদি নোটপ্যাডে নিয়ে যাই আমি যদি এখানে পেস্ট করে দিই এই দেখেন মাই নেম মাই নেমের পরে কিন্তু জাস্ট আমি যদি একটা হ্যাঁ মাই নেমের পর দেখেন একটা ক্যাপ দেওয়া আছে কিন্তু যেখানে দেখেন ফাঁকাটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে সো এত বড় ফাঁকা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এদের মাঝখানে অবশ্যই এই ব্যাক স্ল্যাশ এন আমি আবারও বলতেছি ব্যাক স্ল্যাশ এনটা ব্যাক স্ল্যাশের পর এন দিতে হবে ব্যাক স্ল্যাশটা কোথায় পাওয়া যাবে ব্যাক স্ল্যাশটা পাওয়া যাবে উপরে দেখবেন যে আপনার পি বাটনের পরে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটের সাথে আবার থার্ড ব্র্যাকেটও আছে আবার দেখবেন যে তার পাশেই আছে আপনার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তার পাশে আছে হলো দাড়ি দাড়ি অর্থাৎ আমরা বাংলায় যদি বলি দাড়ি এবং দেখেন তার সাথে নিচে আছে হলো ব্যাক স্ল্যাশ ঠিক আছে ব্যাক স্ল্যাশের সাথে অবশ্যই এন দিতে হবে আপনি কিন্তু স্ল্যাশ শুধু স্ল্যাশ ইউজ করতে পারবেন না আমি বারবার বলতে শুধু স্ল্যাশ ইউজ করলে কিন্তু আপনার আউটপুট দিবে না ঠিক আছে ইরর আসবে সিনট্যাক্স ইরর আসবে আমরা স্ল্যাশ এন ইউজ করবো তার স্ল্যাশটা কোন স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন মানে উল্টা উল্টাটা ঠিক আছে এটা কিন্তু সোজা আমরা জানি সবাই জানি এটা কিন্তু সোজা স্ল্যাশ এন ঠিক আছে এটা স্লো সোজা এই সোজাটা ইউজ করা যাবে না আমাদেরকে ব্যাকটা ইউজ করতে হবে মানে উল্টাটা ইউজ করতে হবে ঠিক আছে উল্টাটা দেখবেন যে আপনার পিয়ের কিছু মানে পিয়ের ডান পাশে দুইটা কিয়ের পরেই আপনি পেয়ে যাবেন মানে দুইটা বাটনের পরেই ব্যাক স্ল্যাশ এনটা পেয়ে যাবেন ওকে ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমার এটা যদি এইভাবে সাজাতে হয় তাকে আমাকে যেভাবে প্রিন্টটা নিতে হবে সেটা হলো আচ্ছা এটা আপনারা ক্লিক করে অবশ্যই আমি নট রবট দিবেন দেওয়ার পর অটোমেটিক চলে যাবে আর যাদের যদি যদি আপনাদের মেল অ্যাকাউন্ট দেওয়া না থাকে তাদের কিন্তু বারবার দিতে হবে ঠিক আছে ওকে এখন আমি যদি আউটপুট হিসেবে এটা আনতে চাই তাকে আমাকে যেটা করতে হবে প্রিন্ট লিখতে হবে
প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে ওকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এখানে কি বলছে জেমনাস ওভাবে লিখতে হবে মাই নেম এখানে অবশ্যই আমাকে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতে হবে আমি আবার বলতেছি এখানে আমাকে কি করতে হবে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতে সিঙ্গেল কোয়োটেশন ছাড়া কিন্তু আউটপুট কি আসবে সে এটা বুঝতে পারবে না ওকে ওকে মাই নেম লিখে দেই মাই নেম দিয়ে এখানে অবশ্যই স্পেস দিতে হবে মাই নেমের মধ্যে হ্যাঁ মায়ের পরে স্পেস কোয়োটেশন দিতে বলে এখানে কি বলছে কোলন চিহ্ন ইউজ করতে বলছে আচ্ছা কোলন চিহ্ন ইউজ করলাম দেওয়ার পর এখানে কি দিলাম এখানে কি দিতে হবে এখানে অবশ্যই আমার নামটা লিখে দিলাম শামসাদ শানিন আপনারা আপনাদের নাম লিখে দিবেন আচ্ছা এখন গেল এখন অবশ্যই আমাকে কি করতে হবে একটা কমা দিতে হবে ঠিক আছে আমি কমা দ্বারা কি বুঝাবো কমা দ্বারা বুঝতে মানে যে আমি এখানে আরো আউটপুট আনার জন্য আরো আউটপুট সংযোগ করার জন্য আমি এখানে কমা ইউজ করতেছি ঠিক আছে মানে সিঙ্গেল কোয়োটেশনের পর আমাকে আরো আউটপুট ইউজ করার জন্য আমাকে সিঙ্গেল কোয়োটেশন ইউজ করতেছি ওকে এরপর এরপর আবার যদি সিঙ্গেল কোয়োটেশন আবার যদি শুরু করি এই যে সিঙ্গেল কোয়োটেশন দিয়ে আমি আবার লেখা শুরু করব অবশ্যই কি করবে ব্যাকস্ল্যাশ এন ওকে ব্যাকস্ল্যাশ এন আবার ব্যাকস্ল্যাশ এন আমি দুইবার এখানে দিব ওকে দুইবার ব্যাকস্ল্যাশ এন দিব আচ্ছা দুইবার ব্যাকস্ল্যাশ এন দেওয়ার পর আমি আবার একটু স্পেস দিব স্পেস দিয়ে এখানে লিখব হ্যাঁ এখানে লিখব যে স্টুডেন্ট আইডি ওকে স্টুডেন্ট আইডি দিয়ে আবার কোলন দিব আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন আমি আমার স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম এখন যদি আমি রানে ক্লিক করি দেখি তো আমার আউটপুট আসে কিনা হ্যাঁ এই দেখেন আমার দেখেন এই যে গ্যাপ কিন্তু হয়ে গেল এখন সেম টু সেম গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে যদি আপনারা যদি খেয়াল করেন এই যে সেম টু সেম গ্যাপ তৈরি হয়ে গেছে সেমভাবে পুরোটা আমাদেরকে ফিল আপ করা হবে ফিল আপ করতে হবে ওকে আমি যদি আবারও সেমভাবে লিখি কমা দিয়ে আবার লিখতে হবে হ্যাঁ এখানে কী বলে সিঙ্গেল কোয়োটেশন দিবেন সিঙ্গেল কোয়োটেশনের পর আবার ব্যাকস্ল্যাশ এন আবার ব্যাকস্ল্যাশ এন দেওয়ার পর এরপর কী বলেছে এরপর বলেছে যে ইমেল ঠিক আছে ইমেল ইমেল দিয়ে আপনাদের ইমেল দিয়ে দিতে হবে 233110@ib.edu.bd ওকে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন সেমভাবে আমি আবারও কমা দিয়ে আমাদেরকে আবার সিঙ্গেল কোয়োটেশন দিতে হবে এই সিঙ্গেল কোয়োটেশন মানে কি মানে কমাকে আমরা কেন ইউজ করতেছি কমাটা ইউজ করতেছি যে আমার আউটপুট আমি যে মানে মাল্টিপল আউটপুট এক লাইনের মধ্যে দিতে যাচ্ছি এই জন্য আমরা কমাটা ইউজ করে থাকি ঠিক আছে আশা করি কমার ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন এখন সিঙ্গেল কোয়োটেশনের মধ্যে আবার কি লিখতে হবে ব্যাকস্ল্যাশ এন আমার এখানে হ্যাঁ এই যে দেখেন ব্যাকস্ল্যাশ এন এখানে আর পরে নেই একটু জাস্ট হ্যাঁ এই যে এখানে যদি ব্যাক আর একটা ব্যাক দিয়ে দিই হ্যাঁ ব্যাকস্ল্যাশ এন হয়ে গেছে হ্যাঁ এবার এখানে আমাকে কি লিখতে হবে এখানে আমাকে লিখতে হবে সেকশন লিখতে হবে ওকে এখানে আমাকে সেকশন লিখতে হবে সেকশন দিয়ে আমাকে কোলন দিয়ে আবার কি লিখতে হবে সেকশনের মধ্যে সেকশনের নাম লিখে দিবেন আপনারা এরপর আবার কমা দিয়ে আমাকে আবার কি লিখতে হবে সিঙ্গেল কোয়োটেশনের মধ্যে আবার ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমাকে লিখতে হবে কোর্স আইডি ওকে কোর্স আচ্ছা এখানে একসাথে দিলেও স্পেস দিলেও সমস্যা নেই বা না দিলেও সমস্যা আমি একটা স্পেস সারা দিক দেখাই কোর্স আইডি ওকে কোর্স আইডি যেমনি আছে ওভাবেই লিখতে হবে আমাদেরকে সিএসসি 1 to 1 L ওকে এবার আমরা যদি একটু প্রিন্ট আউট দিয়ে বের করতে চাই দেখেন একদম সেম টু সেম এটার মধ্যেই দেখা হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করতেছেন সেম টু সেম এটার মধ্যেই কিন্তু এটার মতোই আমাদেরকে এখানে আউটপুট হিসেবে বের করে দিয়েছে সো এইভাবেই আমাদেরকে আরও বাকিটুকু শেষ করতে হবে সো এরপর আমরা শিখব কীভাবে কমেন্টিং দ্য কোড কমেন্টে মানে কোডের সাথে কীভাবে কমেন্টিং ইউজ করে কোড লেখা যায় ঠিক আছে সো প্রথম ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম